হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ এডু লেকচার বিডি আজকেও আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব আমাদের আজকের টপিক হচ্ছে অনেকে পড়তে বসলে ঘুম আসে বা শরীর ঝিমায় বা পড়ায় মন বসে না তো তাদের জন্য আজকের টিপস বেসিক্যালি পড়তে বসলে যাদের ঘুম আসে তাদের জন্য এটা বেশি কার্যকর হবে তো এই টপিকটা আমার মাথায় আসে নাই এই টপিক হচ্ছে আমাদের কন্টেন্ট প্ল্যানার মানে হচ্ছে আমাদের কন্টেন্ট সে প্ল্যান করে আমিন তার মাথায় এসেছে এবং সে আমাকে বললো ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে তো থ্যাংকস টু হিম তার সাথে তোমরা যোগাযোগ করতে পারো বিকজ সে আমাদের কন্টেন্টগুলোকে এখন প্ল্যান করে মানে হচ্ছে যে বেসিক্যালি সে তার কাজ হচ্ছে যে কন্টেন্টগুলোকে রেডি করে বা কি কী কন্টেন্ট বানানো যায় সেটা সম্পর্কে রিচার্জ করা তো তার ফেসবুক আইডির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সে কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো পড়তে বসলে অনেকেরই ঘুম আসে বেসিক্যালি আমারও এটা হতো তো আমি এটাকে রিকভার করছি পরবর্তীতে স্কুল লাইফে এটা বেশি হয় কলেজ লাইফে একটু একটু হয় ভার্সিটি লাইফে তেমন একটা হয় না কারণ তখন ইচ্ছা শক্তি থাকে প্রবল শক্তি থাকে এবং তখন টার্গেটও থাকে যে আমি এই কাজটা করব ঠিক আছে যারা ভার্সিটিতে পড়ে তাদের অভ্যাসটা থাকে ভালো এবং টার্গেটও ভালো থাকে যার কারণে তাদের পড়তে বসলে আর ঘুম দেওয়ারটা আসে না তো আমি বেসিক্যালি সবগুলো নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা আমাদের এই চ্যানেলটা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা চলে যাচ্ছি যে পড়তে বসলে কী কী করা উচিত এবং কি কি করলে আসলে ঘুম আসবে না পড়ায় ভালো মন মন বসবে আমাদেরকে প্রথমত যদি ঘুম না আসতে চাও তাহলে উজ্জ্বল আলোতে পড়তে হবে তোমাকে উজ্জ্বল আলোতে মানে রুমে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে সেটা সূর্যের আলো হোক লাইটের আলো হোক যেটাই হোক পর্যাপ্ত আলো থাকতে হবে বিকজ আমাদের চোখ হচ্ছে এরকম এবং আমাদের বডিও যে এটা যখন অন্ধকারে চলে যায় আমাদের চোখ এবং বডি তখন আমাদের বডি থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যেটা আমাদেরকে ঘুম বানানোর জন্য সহায়তা করে মানে আমাদের শরীরকে ঝিমানোর জন্য সহায়তা করে যখন তখন আমাদের অটো ঘুম আসতে থাকে ঠিক আছে মানে ঘুম আসার প্রবণতা দেখা দেয় আর যদি আলো থাকে পর্যাপ্ত পরিমাণে তখন আমাদের ওই হরমোনটা মিশ্রিত হয় না আর তখন আমাদের ঘুম তেমনটা আসার চেষ্টা হয় না আচ্ছা এবার হচ্ছে যে পড়ায় আমরা অনেক সময় মন দিতে পারি না ভালো করে বিকজ আমরা টানা পড়তে থাকি অনেক সময় সে এটা কিন্তু একটা ইফেক্ট পড়ে সো টানা না পড়ে দশ থেকে পনেরো মিনিট করে পড়বা তারপর দুই থেকে তিন মিনিট রেস্ট নিবা তুমি ফেসবুকে ঢুকতে পারো বা একটু মুখ ধুয়ে নিতে পারো ব্যালকনি থেকে হেঁটে আসতে পারো বা তোমার ঘরে একবার হেঁটে আসতে পারো বা ঘর ফ্যামিলির কারোর সাথে কথা বলে আসতে পারো এই বা খেলার একটা স্কোর দেখতে পারো দুই থেকে তিন মিনিট দেন আবার তুমি পড়তে বসো দশ থেকে পনেরো মিনিট পরও তাহলে দশ থেকে পনেরো মিনিট পর পর একটু গ্যাপ দেওয়া উচিত এবার হচ্ছে বিছানায় পড়া যাবে না টোটালি মানে হচ্ছে অনেকে আমরা শুয়ে শুয়ে পড়ি এটা করা টোটালি যাবে না শুয়ে শুয়ে পড়া যাবে না তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ট্যাবলে পড়তে পারো এবং এক জায়গায় পড়াও উচিত না সবসময় সময় একই টেবল ও একই চেয়ারে পড়া উচিত না আমি অনেকে দেখেছি আমার ক্লাসমেট যারা তারা অনেকে হেঁটে হেঁটে পড়ে ঠিক আছে বই নিয়ে রুমের মধ্যে হেঁটে হেঁটে পড়ে অনেকে এদিক সেদিক গিয়ে একবার এই রুমে আর একবার অন্য রুমে গিয়ে পড়ে তারপর হচ্ছে মানে হচ্ছে পড়ার সবসময় একই একদম টানা এক টেবিলে পড়ে বস পড়তে বসাটা একদম মানে ডিসগাস্টিং টাইপ লাগে আমার নিজের কাছেও আমি নিজেও একদম এক বসে একই টেবিলে কখনো পড়ি না তারপর হচ্ছে শব্দ করে পড়তে পারো এটা আমি করি না বাট তোমরা ইচ্ছে করলে করতে পারো শব্দ করে পড়লে তখন ঘুম আসবে না ঠিক আছে অ্যান্ড শব্দ করে পুরো রাতের বেলা আসলে পরা যায় না বিকজ ফ্যামিলিতে অনেকে ঘুমায় সো এটা ইচ্ছে করে তুমি ফলো করতে পারো নাও ফলো করতে পারো আমি কিন্তু শব্দ করে পড়ি না আমি মনে মনে পড়ি এবার হচ্ছে এক জায়গায় সারাদিন না পড়া যেটা আমি একটু আগে বলে ফেলছি অলরেডি এক জায়গায় সারাদিন না পড়া ঠিক আছে এক জায়গায় সারাদিন পরা যাবে না এবার যেটা আরও বলতে চাই সেটা হচ্ছে আসলে নিজের ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি মানে তোমার ইচ্ছা যদি হয় যে আমি পড়বই ঠিক আছে এবং তোমার ইচ্ছা শক্তিকে যদি তুমি ডেভেলপ করে ফেলতে পারো নিজের মধ্যে যে আমি পড়বো ঘুমাবো না বা আমার পরায় মন বসাবো এই শক্তি যখন আমরা ডেভেলপ করে ফেলি নিজের মধ্যে তখন আমার এই যে বাকি জিনিসগুলো অটো হয়ে যায় তখন আমি এমনিতেই উজ্জ্বল আলোতে পড়ি তখন অটো আমার দশ থেকে পনেরো মিনিট পর পর আমি রেস্ট নিই তখন অটো আমি বিছানায় পড়ি না তখন অটো আমি শব্দ করে পড়ি বা মনে মনে পড়ি এটা সে অন্য একটা বিষয় এবং তখন আমার নিজের মধ্যে আমার ইচ্ছা যখন থাকে যে আমি পড়বো তখন নিজেই আমি চিন্তা করি আমি কি করা উচিত ঠিক আছে তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ম্যাজিক বিষয় নিজের ইচ্ছা থাকতে হবে ঠিক আছে যে আমি পড়বো ঘুমাবো না বা ঘুম আসতে দিব না ঠিক আছে এছাড়া তুমি যেটা করতে পারো চা কপি পান করতে পারো পড়ার মাঝখানে মাঝে মাঝে এটা করলে ভালো একটা কাজ দেয় আমি নিজেও এটা করি চা কফি পান করলে তখন কি হয় যে পড়ার মধ্যে ঘুমের ইফেক্টটা একটু কমে যায় ঠিক আছে অ্যান্ড অভ্যাস গড়ে তুলতে হবে ঠিক আছে না মানে পড়ার অভ্যাস যখন গড়ে তুলবা এবং পড়ার মধ্যে ঘুম না আনার চেষ্টা করবা তখন অটো তোমার পড়ার মধ্যে ঘুম আসবে না বা পড়ার পড়তে ভাল লাগে না এই বিষয়টা তখন চলে যাবে অ্যান্ড টার্গেট রাখতে হবে এটাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বিকজ টার্গেট না থাকলে কিন্তু তোমার পড়া হবে না তোমার টার্গেট থাকতে পারে যে রেজাল্ট ভালো করব বা আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা আমি ওই জায়গাটাতে পড়বো বা আমি ওই জায়গায় ভর্তি হবো বা আমাকে যেটা তোমরা জানো যে একটা টার্গেট থাকা উচিত টার্গেট যখন থাকবে তোমার পড়া অটো হবে তখন ঠিক আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো হচ্ছে টার্গেট সাধনা অভ্যাস এবং ইচ্ছা শক্তি এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা যারা ফলো করবা তারা অটোগুলো তারা এই যে এই জিনিসগুলো তাদের মধ্যে অটো চলে আসবে সব টার্গেট থাকতে হবে ঠিক আছে অ্যান্ড আর একটা জিনিস তোমরা পড়ার মধ্যে একটা তোমাদের আমাদের মন হচ্ছে যে এক ধরনের মানে এর মতো মানে মন সারাদিন খালি চায় ঠিক আছে আমাদের মন যতই পাই আমরা শুধু চাই চায় ঠিক আছে যেমন মনে করো যে আমরা কিছু একটা পাইছি সাপোজ তুমি একটা আইফোন পেলা তারপর তোমার ইচ্ছা করে না এই আইফোন আমার হবে না আমার নতুন একটা লাগবে বা তুমি একটা ক্যামেরা পেলা তারপর বলতেছো না না আমার এই ক্যামেরা হবে না আর ভালো ক্যামেরা লাগবে বা তুমি একটা কিছু একটা পেলা তারপর দেখবে যে তোমার আরও উন্নত যেটা সেটা দরকার হচ্ছে সো তোমরা সবসময় মনে রাখবে যে যখন তুমি পড়তে বলবা তখন তুমি মনে রাখবা যে একটু পরে আমি এই জিনিসটা করবো আমি পড়ার পরে ফেসবুকে ঢুকবো বা আমি দশ থেকে পনেরো মিনিট পড়ার পরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিব একটু দুই মিনিট তিন মিনিট বা এই যে মানে একটু পরে কি করব বা আমার পড়ার পরে আমি ভালো রেজাল্ট করব। এটা মনের মধ্যে রাখবা তখন তোমার মন তোমাকে ছান্তনা দিবে ঠিক আছে পর ঠিক আছে বা তুমি চিন্তা তোমার আব্বু থেকে একটা গিফট নেওয়ার জন্য চিন্তা করতে পারো যে বা আব্বু আমি রেজাল্ট করে দিব তাহলে আমাকে কি রে তুমি গিফট দিবা বা তোমার আব্বুর সাথে বা বড় ভাইয়া বড় আব্বুর সাথে তাহলে যেটা হবে তারা যখন তোমাকে গিফট দিবে বলবে তখন তোমার মাথায় একটা চিন্তা থাকবে যে তোমার মাথায় একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি এটা করলে এটা পাবো ঠিক আছে তখন পড়াটা আর একটু ভালো হতে পারে ঠিক আছে এটা একটা টিপসের মধ্যে পড়ে যায় তাহলে মোটামুটি এটাই হচ্ছে ঘুম না আসার এবং ভালো করে পড়ালেখা করার টিপস আশা করি তোমাদের হয়তো ভালো লাগছে অ্যান্ড এটা সবার জন্য উপকার আসবে আশা করি তো অন্য একদিন একটা চিচুড়ি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা